আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি মাছের নার্সারি করে থাকি, মাছের পোনা সারা বাংলাদেশে সেল দিই, মাছ চাষ করি। তো বর্তমানে মাছের খাদ্যের যে দাম বেড়েছে, দেখা গেছে নর্মালি মাছ চাষ করে অনেকেই লস খাচ্ছে বা লাভ বের করে আনা খুব কষ্টসাধ্য, তো সেজন্য অনেকেই দামি মাছের পিছনে ঝুঁকছে। তো অনেকে সঠিক নিয়ম কারণ জানে না, বিদায় দেখা গেছে নতুন অনেক চাষি আছে, তারা বা ট্যাংরা মাছ এই দুইটা মাছই অনেক দামি মাছ, তো কীভাবে চাষ করতে সঠিক নিয়ম জানে না, তো মাছ চাষ করে তারা লস খাচ্ছে। তো আজকের এই ভিডিওতে কথা বলবো আপনারা কীভাবে তারা বা আমার ট্যাংরা মাছ একসাথে মিশ্র চাষ করে লাভবান হতে পারবেন। তো সেজন্য আপনার ভালো পুকুর থাকতে হবে, আপনার পুকুরে দেখতে হবে যে এঁটেল মাটি না বেলে মাটি। তো অবশ্যই তারা বা মাছ চাষ করলে আপনার পুকুরে কাদা মাটি থাকতে হবে, এঁটেল মাটি। আবার সেটা খেয়াল রাখবেন যেন মাটিতে অতিরিক্ত ময়লা আবর্জনা না থাকে, যেরকম গাছের অতিরিক্ত পাতা পড়লে সমস্যা হয়, তারপরে পলিথিন এইসব জাতীয় কোনো ময়লা থাকা যাবে না, তো ফ্রেশ কাদা লাগবে আর কি। ভিডিওতে যে দেখতে পাচ্ছেন পুকুরটা, এরকম ফ্রেশ কাদা পুকুর লাগবে। তো পুকুর শুকাতে হবে, শুকিয়ে পুকুরের তলায় অন্য অন্য মাছের মতো এত বেশি চুন দেওয়া যাবে না, আপনার দেখা গেছে প্রতি শতাংশ হারে 500 গ্রাম চুন ভালো করে গুল্লা পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে। তারপর যে টিমসের মেডিসিন পাবেন বাজারে বা মাইক্রোনিল পাবেন, এসব মেডিসিন আপনার পুকুরের সাইজ অনুযায়ী হিসাব করে দিতে হবে। জীবাণুনাশক করার পর এই শুকনা পুকুর কাদা থাকা অবস্থায় আপনার যদি পুকুর পুরাতন হয় তাহলে প্রতি শতকে 150 গ্রাম করে দিলেই হবে। আপনার ডুবা ফিট খাবার আছে বাজারে পাবেন, ডুবন্ত ফিট খাবার বা পাড়ার নার্সারি ছিটিয়ে দিতে হবে। আর যদি আপনার পুকুর নতুন থাকে তাহলে আপনার প্রতি শতাংশ হারে হিসাব করে 300 গ্রাম করে ডুবা ফিট, যে তেলাপিয়া মাছকে খাওয়া পাঙ্গাস মাছকে খাওয়ান, এই ধরনের ডুবা ফিট পুরা শতাংশ হারে, প্রতি শতাংশ হারে আপনার 300 গ্রাম করে পুরা পুকুর নিয়ে ছিটিয়ে দিতে হবে হিসাব করে। তো দেওয়ার পর মাত্র একদিন রোদ খাওয়াবেন, রোদ খাওয়িয়ে তারপর পুকুরে পানি প্রবেশ করাবেন, 3.5 ফিট গভীরতা রাখবেন প্রাথমিক অবস্থায়। তারপর প্রতি শতাংশ হারে আপনি চাইলে 1500 পিস ট্যাংরা মাছ, 1000 পিস তারাবাইম আপনি চাষ করতে পারবেন। তো দেখা যাচ্ছে তারাবাইম কাদাতে থাকে, মাটিতে থাকে, নিচের স্তরে খাবার খায়, আপনি ছাড়ার পর পাউডার নার্সারি ইউজ করবেন প্রাথমিক অবস্থায়, সকাল ভোরে আর সন্ধ্যার পর খাবার দিবেন, তাহলে দেখবেন যে মাছ বেশি খাচ্ছে। আর পোনাগুলো ছাড়ার আগে অবশ্যই দেখবেন যে পোনাগুলো গ্রোথ সম্পূর্ণ কিনা, রোগবালাই আছে কিনা, ভাইরাস যুক্ত কিনা, এগুলো দেখে তারপর পোনা ক্রয় করবেন। তো ভালো মানের পোনা ক্রয় করতে চাইলে ভিডিওস কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন, আমরা নিজেরাই মাছের পোনাগুলো বাজারে পুকুরে চাষ করি, পুকুরে রেণু সেরে আমরা নার্সারি করে পোনা করে তারপর সারা বাংলাদেশে সেল দিই। এই মাছের পোনাগুলো চাষ করলে আশা করি অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। তো মাছ চাষে সফলতা নির্ভর করে ভালো মানের পোনার উপর, এটা সবসময় মাথায় রাখবেন। তো পাউডার নার্সারি 7 দিন খাওয়ানোর পর, তারপর থেকে আপনি পাউডার নার্সারির সাথে মিক্স করে 0.3 বা 0.5 ফিট খাবার আছে ভাসমান, এগুলো খাওয়াবেন। তো ট্যাংরা মাছের ক্ষেত্রে, তারাবে মাছের ক্ষেত্রে এত বেশি প্রোটিনযুক্ত খাবার না দিলেও চলে, 30% সর্বনিম্ন থাকলেও চলবে। তো যদি পারেন প্রতি 7 দিন পরপর আপনার টিমসের মেডিসিন ইউজ করবেন, তাহলে আপনার মাছ সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। যদি পানি চেঞ্জ করার ব্যবস্থা থাকে, মাছ ছাড়ার 1.5 মাস এত বেশি খাবার পড়ে না, পানি চেঞ্জ না করলে সমস্যা নেই, 1.5 মাস পর থেকে আপনি প্রতি সপ্তাহে 2-3 ঘন্টা মোটর চালিয়ে তারপর নতুন পানি ঢোকানোর পর ওই পুরাতন পানিটা আউটলাইন দিয়ে বের করে দিবেন। এভাবে যত্ন নিলে অবশ্যই আপনি মাছ চাষ করে আশা করি সফল হতে পারবেন। আর বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে, আমি একই নাম্বার দিয়ে আল্লাহর রহমতে ব্যবসা করি দীর্ঘদিন যাবত। তো অবশ্যই বিস্তারিত জানতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, নক দিবেন, অবশ্যই আপনাদেরকে আমি পরামর্শ দেব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।